হ্যান্ড ওয়াশ আমাদের প্রত্যাহিক জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ মহামারী চলাকালীন এবং তার পরবর্তী সময়ে এর প্রতি আমাদের সচেতনতা যেমন বেড়েছে সেরকমই বাজার জাত হ্যান্ড ভিতরে থাকা কেমিক্যাল এবং এর অত্যাধিক ব্যবহারের ফলে আমাদের অনেক রকমের সমস্যার সম্মুখীনও হতে হয় যেমন অ্যালার্জি হওয়া বা হাত খসখসে হয়ে যাওয়া এছাড়াও বাজার থেকে দামি কোয়ালিটির হ্যান্ড ওয়াশ কিনে নিয়ে এসে সময় ব্যবহার করাটাও সকলের পক্ষে সম্ভব হয় না আজকের ভিডিওতে আমি এমন একটা হ্যান্ড ওয়াশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা সম্পূর্ণ প্রাকৃতিক কোনো রকম কেমিক্যাল নেই এবং এটা যত ইচ্ছা খুশি ব্যবহার করতে পারেন যতবার খুশি ব্যবহার করতে পারেন আপনাদের কিন্তু হাতে কোনো রকম সমস্যা হবে না এর জন্য প্রথমেই আমাদের লাগবে রিঠা যেটা ইংরাজিতে আমরা এটাকে বলি সোপনাট এটাকে কিন্তু ন্যাচারাল সাবান হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন আয়ুর্বেদিক কোম্পানিতে শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ বা বডি ওয়াশ তৈরি করতে কিন্তু এই সোপনাট বা রিঠার ব্যবহারটাই সব থেকে বেশি আমি এখানে দু রকমের রিঠা দেখাবো একটা কালো রঙের একটা হালকা রঙের এই যে হালকা রঙের রিঠাটা এখন দেখাচ্ছি এটা একটু কাঁচা আছে এবং এটাকে যদি ছুঁয়ে দেখেন তাহলে দেখবেন যে এর গাটা অনেক বেশি চিটচিট করছে এটা এখনো কিন্তু ব্যবহারে উপযোগী হয়নি আর কালো রঙের যে রিঠাটা দেখছেন সেটা একদমই শুকনো এবং ভিতরে দানাটা নড়ছে যদি কালো রঙের রিঠাটা বাজার থেকে কিনে নিয়ে আসেন তাহলে এটা ব্যবহারের জন্য একদম উপযুক্ত যদি হালকা কালারের রিঠাটা নিয়ে আসেন সেটা তো কোনো অসুবিধে নেই জাস্ট কয়েকদিন আপনারা একটু কড়া রোদে রেখে দেবেন তাহলেই কিন্তু এই হালকা কালারের রিঠাটা গাঢ় হয়ে যাবে এবং এর চারপাশে যে আঠা আঠা ব্যাপারটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না রিটা কিন্তু খুব সস্তায় বাজারে পাওয়া যায় আপনারা যখন রিঠা ধবেন তখন দেখবেন যে প্রচুর ফেনা হচ্ছে আসলে রিঠার ধর্মই হল এরকম রিঠার ধর্মই হলো ফেনা তৈরি করা এবং ময়লা দূর করা এবার ভালো করে ধুয়ে নেওয়া রিঠাগুলোকে আমি ওই একই বাটির মধ্যে প্রায় এক গ্লাস ভর্তি জল দিয়ে ডুবিয়ে রাখবো সারা রাত কিংবা চব্বিশ ঘন্টা রাখলেও চলবে আমি চব্বিশ ঘন্টার জন্য রেখেছিলাম চব্বিশ ঘন্টা পর রিঠাগুলোকে যখন আপনারা তুলে দেখবেন অনেক বেশি নরম হয়ে গেছে আপনারা চাইলে এই সময়ও দানাটাকে বের করে নিতে পারেন আমি এখন আর দানাটাকে বের করলাম না এবার আমি এই রিঠাটাকে জল সমেত প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়া শুনে অবাক হবে না কারণ এই রেসিপিতে রিঠাটাকে আমাদেরকে ভালো করে ব্লেন্ড করতে হবে অর্থাৎ মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে মিক্সিতে ঘুরিয়ে নিতে গেলে কিন্তু রিঠাটাকে খুব বেশি নরম করতে হবে এই নরমটা যাতে খুব তাড়াতাড়ি হয় তার জন্যই কিন্তু আমরা প্রেশার কুকারে সরাসরি রিঠাটাকে দিয়ে দিলাম এবং তার সাথে আরও কিন্তু এক গ্লাস জল দিয়ে মোটামুটি আমি এখানে ছয় থেকে সাতটা হুইসেল দিয়ে দেবো এবং মিডিয়াম ফ্লেমে এটাকে রাখবো সিদ্ধ হবার পর আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আপনারা দেখছেন যে রিঠাগুলো অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে এবং একটু ফেটে ফেটে গেছে এবং জলটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে রিঠাগুলোর দানা আমি বের করে নিয়েছি দানাগুলো এখন আর কোনো কাজে লাগবে না এবার মিক্সির বড় জারে আমি দানা ছাড়ানো রিঠাগুলোকে রাখছি তারপর রিঠা সিদ্ধ সামান্য জল দিয়ে আমি এটাকে মিহি পেস্ট তৈরি করে নেব রিঠাগুলোকে যাতে খুব সহজে এবং মসৃণ করে পেস্ট করা যায় তার জন্যই আমি এখানে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম এরপর আমি রিঠা পেস্টকে ভালো করে ছেঁকে নেব প্রথমবার ছেঁকে নেওয়ার পর আমি এই পাল্পটা পেয়েছি তারপর যেটা অবশিষ্ট ছিল সেটাকে আরও একবার মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়ে আরও ভালো করে আমি আবার জল দিয়ে ছেঁকে নিয়েছি সেই জলটাই আমি এই বড় বাটিতে রেখেছি যতখানি সম্ভব রিঠার পেস্ট থেকে এক্সট্রাক্টটা বার করে নেওয়ার চেষ্টা করবেন তবে খুব বেশি জল যেন দিয়ে ফেলবেন না প্রথম যে এক্সট্রাক্টটা আমি পেয়েছিলাম সেটাই আমি এই বড় বাটির সাথে একেবারে মিশিয়ে নিলাম আর ফেনাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম ফেনাটা কিন্তু এক্ষুনি ফেলতে যাবে না কিছুক্ষণ এইভাবে রেখে দিলে ফেনাটা আপনা আপনি কমে যাবে বা যদি খুব বেশি ফেনা হয় তাহলে অল্প অল্প করে চামচ দিয়ে ওপর থেকে তুলে দিলেও চলবে এরপর আমরা এতে দিয়ে দেব গ্লিসারিন গ্লিসারিনই যখন আমরা এই হ্যান্ড ওয়াশের মধ্যে দেব এই গ্লিসারিনটাই কিন্তু আমাদের হাতকে খসখসে হওয়া থেকে দূর করবে এবং হাতকে মোলায়েম করবে এরপর আমরা এতে দিয়ে দেব এক চামচ ভর্তি করে অ্যালোভেরা জেল অ্যালোভেরা গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই জানি এই হ্যান্ড ওয়াশে এই অ্যালোভেরা জেল ব্যবহার করলে সেটা আমাদের হাতকে মোলায়েম করবে এবং যে কোনো রকম অ্যালার্জি থেকে কিন্তু আমাদের হাতকে বাঁচাবে এরপর ভালো করে দুটো উপকরণ এই রিঠা জলের সাথে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পর চাইলে আপনারা এটা কিছুক্ষণ রেখে দিতে পারেন যাতে ফেনাটা কমে যায় বা আমি এখানে হ্যান্ড ওয়াশের খালি পাম্প বোতল নিয়েছি এরকম বোতল তো আমাদের বাড়িতে চারদিকে পড়ে থাকে সেই রকমই একটা বোতলকে ভালো করে পরিষ্কার করে আমি এই যে লিকুইডটা বানিয়েছি সেটা ভর্তি করে নিয়েছি একটুখানি পরেছিল সেটাও আমি একটা এরকম পাম্প বোতলে ভর্তি করে নিয়েছি এর যে কালারটা দেখছেন সেটা পুরোটাই রিঠার গায়ের যে রংটা ছিল সেই রকমই হয়েছে আপনারা চাইলে কিন্তু অবশ্যই ভালো গন্ধের জন্য এর সাথে একটুখানি এসেন্সিয়াল অয়েল মেশাতে পারেন তারপর যেভাবে আমরা হ্যান্ড ওয়াশ ব্যবহার করি সেভাবে ব্যবহার করলেই হবে দিনে যতবার খুশি এটা ব্যবহার করা যায় কেমিক্যাল মুক্ত সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হ্যান্ড যদি আপনারা ব্যবহার করেন আপনাদের হাত থাকবে খুব মোলায়েম নরম এবং হাতে কোনো রকম অ্যালার্জিও কিন্তু হবে না এবার ভালো করে রোগরে হাত ধুয়ে ফেলুন আপনারা হয়তো ভাবছেন যে এতে কি সত্যি হাত পরিষ্কার হয় তাই আমি ভালো করে হাতটা ধুয়ে হাতে চুটকি বাজিয়েও দেখিয়ে দিলাম যে কতটা ভালো পরিষ্কার হচ্ছে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এই রকমই উপকারী ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্র হাজির হয়ে যাব